নীল ফামারিতে ঘূর্ণিঝড়ে শতাধিক ঘরবাড়ি সহ 2000-এর বেশি গাছপালা ক্ষতিগ্রস্ত হয়েছে। বুধবার দিনগত রাতে 10 মিনিটের তাণ্ডবে জেলার বিভিন্ন এলাকায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। তানভীর হাসান নামের ক্ষতিগ্রস্ত এক ব্যক্তি জানান, রাতে বৃষ্টির সঙ্গে ঝোড়ো হাওয়া বইতে থাকে। এক পর্যায়ে ঝড়ে শহরের বেশ কিছু এলাকায় গাছপালা উপড়ে যায়, আম গাছ উপড়ে গিয়ে আমাদের একটি ঘর ভেঙে যায়। শহরের শরীফুল ইসলাম নামের আরেক ব্যক্তি বলেন, ঝড়ের শতাধিক গাছ উপড়ে রাস্তায় পড়ে গেছে, ভেঙে গেছে প্রায় শতাধিক ঘরবাড়ি। রাস্তায় গাছ পড়ে থাকায় প্রায় 3 ঘন্টা যান চলাচল বন্ধ ছিল। এ বিষয়ে জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক আবু বকর সিদ্দিক জানান, বৃষ্টিতে ফসলের তেমন ক্ষতি হবে না, তারপরও মাঠ পর্যায়ে কি অবস্থা তা নিরূপণের জন্য কৃষি বিভাগের সঙ্গে জড়িতদের নির্দেশ দেওয়া হয়েছে। সংবাদ বিনোদন প্রতিদিন প্রতিক্ষণ, সবার আগে জানতে হলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলটির সঙ্গে থাকুন। ধন্যবাদ।